আসসালামু আলাইকুম। মাহে রমজানের মোবারকবাদ। সবাইকে চ্যানেল আই ইউরোপের সংবাদে আমন্ত্রণ। আজ বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে আজকের খবরের শিরোনামগুলো। সমালোচনা নয়, এবার স্বপ্নের কথা বললেন তারেক রহমান। 22 জুলাই প্রধানমন্ত্রী সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগের ইফতার মাহফিল। ব্রিটেন জুড়ে কমিউনিটি সরব ইফতার মাহফিল ঘিরে। শুনছিলেন খবরের শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। দল আর মত যার যার হলেও দেশটা কিন্তু আমাদের সবার। গতকাল যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথাই বললেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনের রমফোর্ডে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ মাহফিলে তিনি বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে দুদশকের বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে নিজের চিন্তা চেতনা এবং কর্মকাণ্ড জুড়ে রয়েছে সুখী সমৃদ্ধ আর আলোকিত বাংলাদেশ গড়বার কর্মপরিকল্পনা। তারেক রহমান এবারের বক্তব্যে সরকারের কোনো সমালোচনা না করে বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট আখতার হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে তারেক রহমানের এবারের বক্তব্যে ছিল আগামী দিনের সম্ভাবনার স্বপ্নগাথা। রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা। আমরা যা কিছুই আলোচনা করি না কেন, এই শেষে তার কেন্দ্রবিন্দুতে এসে যায় দেশ এবং দেশের মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ। বিশ্ব মানচিত্রে যা পরিচিত হবে, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পোন্নত সার্থক, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদে বৈশিষ্ট্য মণ্ডিত, সামাজিকভাবে ঐক্যবদ্ধ ও মূল্যবোধ সম্পন্ন একটি অগ্রগতি রাষ্ট্র হিসাবে আমি বিশ্বাস করি। স্বয়ংবার বাংলাদেশ করতে হলে আমাদের প্রত্যেককে কিছু কিছু স্বার্থের পক্ষে প্রয়োজন। সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে, চাইলেই আমরা সেটা পার করতে সহজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হল মঙ্গলবার। সংগঠনের সভাপতি সোহেল আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী রুবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরমুজ আলী, আলহাজ জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, সাধারণ সম্পাদক সানুমিয়া, শাহ শামীম আহমেদ, তারিফ আহমেদ, সারব আলী প্রমুখ। সভায় আগামী 22 জুলাই প্রধানমন্ত্রীর সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল সফল করতে আহ্বান জানান সকল বক্তারা। জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো গত 14 জুলাই। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফ রহমান। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, সলিসিটার সহুল আহমেদ মকু, ইমাম নজরুল ইসলাম, উস্তার আলী, মাসুম রেজা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ ইউনুস মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালে আহমেদ।
সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপির সম্মানে বন্ধন ইউকের যুগে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান জসিম, বক্তব্য রাখেন বন্ধনের রাধাকান্ত ধর, আমিনুর রহমান কাবিদ। অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সদস্য সেলিম আহমেদ, মহিতুর রহমান মুহি এবং ফয়েজ। সভাপতিত্ব করেন মোয়াজ্জিম আহমেদ চৌধুরী টিপু, পরিচালনা করেন বন্ধনের সদস্য নাজমুল ইসলাম ইমন, দোয়া পরিচালনা করেন সাজ্জারুর রহমান লিকসন। সোমবার লন্ডন মুসলিম সেন্টারে গ্রেটার দাওরাই কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মাহে রমজানের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দিন ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবুল হোসেন খান। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজাদ মিয়া ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আনহার মিয়া, দেলওয়ার হোসেন খান, আয়ুব খান, সাদিক মিয়া লেবু, এম এ খাউসার, রুহুল আমিন, তারিফ খান, আল মদর আলী বাবু প্রমুখ। এতে সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আর ইফতার মাহফিলের আয়োজন করে টাওয়ার ইউটিলিটি। 14 জুলাই ক্যানারি ওয়ার্ফের নিজস্ব কক্ষে ইফতার মাহফিল ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান হেলাল আহমেদ চৌধুরী ও আরাফাত বিন কাসেমের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কমিউনিটির অনেক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত বক্তারা প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও প্রসার কামনা করেন এবং কমিউনিটির উন্নয়নে তাদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা শামিমা সুলতানা, সাইদুল ইসলাম, রেবেকা সুলতানা নিপা, শাহিদুল ইসলাম, মুক্তাদির মুস্তাক, জিল্লুর রহমান, মুস্তাক আহমেদ, শাহরিয়ার আহমেদ, সাইফুদ্দিন ভুঁইয়া প্রমুখ। মঙ্গলবার পপুলার ল্যান্ডন পার্ক কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে ক্রিফ স্ট্রিট মার্কেটে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। শাহ সুহেল আমিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, গত 6 বছর ধরে কমিউনিটির ঐক্য সংহতি ধরে রাখা আর পারিবারিক সম্পর্ক উন্নয়ন এবং মাদক প্রতিরোধে সংগঠনে নিরলস কাজ করে যাচ্ছে। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, নুরুল বারি, কবির মিয়া, রাহেল খান, আব্দুল মালিক, কামরুল ইসলাম, আব্দুল হান্নান, শামসুল ইসলাম, নূর আলম, নুরুল ইসলাম প্রমুখ। জান্নাত ফাউন্ডেশন ইউকের উদ্যোগে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 জুলাই নিউহামের ট্রিনিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা করেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান লাকি মিয়া। ফাউন্ডেশনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা আফতাব আলী। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ এস এম নুনু মিয়া, কাউন্সিলর আয়শা চৌধুরী, কাউন্সিলর হানিফ আব্দুল মহিত, কাউন্সিলর তাহমিনা রহমান, ইউরোক্রসের চেয়ারম্যান আব্দুল মকিত, জেএমজির কর্ণধার মনির আহমেদ, হিলসাইডের এমডি হেলাল খান প্রমুখ। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সাপোর্ট কমিটির উদ্যোগে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বক্তারা এলাকার উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা জালালউদ্দিন কালারুখি, হাজি মোহাম্মদ আঙ্গুর মিয়া, শাহ মোহাম্মদ মনিম, তারেক চৌধুরী, ফারুক আহমেদ, মাওলানা ফখরউদ্দিন, আওলাদ আলী রেজা প্রমুখ। মাদ্রাসার নানা কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তারা এর উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। ঐতিহ্যবাহী দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের ইফতার মাহফিল মঙ্গলবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মনির আলী ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তানবির আহমেদের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আব্দুল মকিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান, কাউন্সিলর আয়াস মিয়া, কাউন্সিলর গোলাম রব্বানি, শাহেদ আলী মেনন, লাকি মিয়া, আফসর মিয়া ছুটু, নেসাওয়ার আলী, আব্দুল কুদ্দুস, সাংবাদিক আব্দুল করিম গনি, রহমত আলী, আব্দুল হান্নান, সাইদুল ইসলাম ও মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
ব্রিটেনের সফররত শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ ওলিকে সংবর্ধনা দিয়েছে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। ব্রিটেন সফরে এসে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগাবেন বলে জানালেন ব্রিটেন সফররত শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ ওলি। প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে, সম্বর্ধনা অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আমার পৌরসভার সেই রূপরেখা তৈরি করে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সোমবার বার্মিংহামের স্থানীয় রেস্টুরেন্টে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ব্রিটেন সফররত শায়েস্তাগঞ্জ পৌরসভার পরপর দুইবারের নির্বাচিত মেয়র ফরিদ আহমদ ওলির সম্মানে ইফতার পার্টি ও সংবর্ধনা আয়োজন করা হয়। সবাই পৌর মেয়রের সাথে অভিজ্ঞতা বিনিময়ের এই অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ। আহমদ ওলি সাহেবের আগমন উপলক্ষে আমরা বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি স্বাগতম এবং ওনার অতীতের কাহিনী শুনে আমরা অভিভূত। উনি দুবারের নির্বাচিত চেয়ারম্যান শায়েস্তাগঞ্জের। আমরা সবাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ভবিষ্যতে তিনি পৌর মেয়র কেন, তিনি এমপি ইলেকশনে নির্বাচিত হয়ে আমাদেরকে প্রতিনিধিত্ব করুন, এটি আমাদের কামনা। বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে এবং বাংলা কাগজের চেয়ারম্যান ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ আবুল কালামের সঞ্চালনে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র রিপোর্টার আশরাফ আহমদ। সংবর্ধনা সভার শুরুতেই বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তুরা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। সভায় বক্তাগণ বাংলাদেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তৃতায় প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে প্রবাসীদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবাই অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুর রশিদ ভুঁইয়া, বাংলা কাগজের ডাইরেক্টর খসরু খান, লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস ফোরামের সভাপতি আলহাজ ফৈজুর রহমান চৌধুরী এমবিই, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের প্রধান উপদেষ্টা বুলবুল চৌধুরী, তোফাজ্জল হোসেন চৌধুরী, ডাক্তার আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল বদরুল, ফয়সল আহমেদ, চ্যানেল আইয়ের নর্থ লন্ডন প্রতিনিধি মুরাদ চৌধুরী, ক্যামডেন প্রতিনিধি জালাল আহমেদ, মোহাম্মদ শামসুল আলম প্রমুখ। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই নিউজ। সালফুড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাহে রমাদানের উপর আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ইফতারের পূর্বে মাহে রমাদানের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেলফুড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব চান মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাজিদ মিয়া, আব্দুল কারি, তাফাজ্জুল আলী। উপস্থিত ছিলেন আব্দুল মান্নাফ, মন্নান খান, আনসার খান, শাহ এম এ মুনিম, সাবির চৌধুরী, ওয়েস কামালি, বাবুল আহমেদ, জাফর আহমেদ, আবুল কাশেম প্রমুখ। আঞ্জুমানে আল ইসলা ইউকে ব্রাডফোর্ড শাখার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় একটি মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। আঞ্জুমানে আল ইসলা ইউকে ব্রাডফোর্ড শাখার উদ্যোগে গত 15 জুলাই মঙ্গলবার 17 রমাদান বদর দিবসে ব্রাডফোর্ডের স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্রাডফোর্ডের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আঞ্জুমানে আল ইসলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আঞ্জুমানে আল ইসলা ব্রাডফোর্ড শাখার সভাপতি মৌলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা সালমান আহমদ চৌধুরী, প্রিন্সিপাল দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট ওল্ডহাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা ফখরুল ইসলাম। এছাড়া আরও ওয়াজ পেশ করেন মৌলানা আব্দুল মতিন ও মৌলানা আব্দুল বাসিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ আব্দুল কাদের। উলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে পবিত্র মাহে রমজানের ফজিলত, তাৎপর্য ও সঠিকভাবে রোজা পালনের উপর বিশেষ বয়ান পেশ করেন এবং ইসলামের ঐতিহাসিক বদরের যুদ্ধ থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ফলে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। মহান বদর দিবস উপলক্ষে গত 17 রমজান সিডকাপ শাহজালাল এডুকেশন অ্যান্ড
কালচারাল সেন্টারের উদ্যোগে দোয়া ও আজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আলহাজ হাফেজ আব্দুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন শায়েখ সৈয়দ মাহমুদ আলী ইয়ামানি। বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুর রহমান নিজামি, চ্যানেল আই ইসলামিক বিভাগের প্রধান আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী ও মাওলানা শাকির আহমেদ প্রমুখ। ইপসুইচ আওয়ামী লীগের উদ্যোগে সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের রিপোর্টার কয়সর মিয়া জানান, সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হাশিম, প্রধান অতিথি আওয়ামী লীগ প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাম রব্বানী ও এস এ মালিক। এতে বক্তব্য রাখেন আলী হোসেন, আব্দুল বাসিদ, সাদেক হোসেন বাচ্চু, আব্দুল হামিদ, আবুল হোসেন, রুয়েল আহমেদ, আবুল লেইস, সেলিমুদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও একবার জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। সমালোচনা নয়, এবার স্বপ্নের কথা বললেন তারেক রহমান। 22 জুলাই প্রধানমন্ত্রীর সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগের ইফতার মাহফিল। ব্রিটেন জুড়ে কমিউনিটি সরব ইফতার মাহফিল ঘিরে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড শুভরাত্রি।